অভিনেত্রী আজমেরি হক বাঁধন মানেই নতুন কিছু, অভিনয়ের প্রতি ফ্রেমে পরিশ্রমের ছাপ। সেই ধারাবাহিকতায় এবার বছরের শুরুতেই ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে ওয়েব সিরিজ গুটি। শঙ্খ দাশগুপ্ত পরিচালিত সাত পর্বের এই সিরিজটি মুক্তি পাবে 5 জানুয়ারি বৃহস্পতিবার। এই দিন সকালেই রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ ফিল্ম আর্কাইভে হলো প্রেস শো। এতে সুলতানা নামের একজন ড্রাগ ডিলারের চরিত্রে অভিনয় করেছেন বাঁধন। তিনি জানান, দীর্ঘদিন ধরেই নিজের মধ্যে চরিত্রটি ধারণ করেছেন, চরিত্রের প্রয়োজনেই বাড়িয়েছেন ওজন। শঙ্খের টিমটা আমার ভীষণ পছন্দ হয়েছে, মানে ওর সাথে তো আমার 2 বছর আড়াই বছর ধরে এটা নিয়ে কথা হচ্ছিল। আমি ওদের টিমের সাথে খুব একটা কখনো কাজ হয় নাই, বাট টিমের সাথে আমি মানে সম্পৃক্ত ছিলাম, তো ওই জায়গা থেকে আমার মনে হয়েছে যে আমি আসলে কাজটা করতে চাই। আর আমি খুব বলছিলাম ফিমেল লিডার কাজ করতে চাই, কিন্তু ফিমেল লিডার কাজ নিয়ে খুব একটা কেউ আসছিল না, আর আসলেও সেই চরিত্রগুলো আমাকে কোনোভাবে হয় না যে আমাকে এক্সাইটেড করতে পারে নাই। তো ওই জায়গা থেকে যখন সুলতানার চরিত্রটা ছিল, আমি কিন্তু এটাকে বহন করেছি প্রায় 2 আড়াই বছর, তো সুলতান আমি করতেই চেয়েছি, তো আলটিমেটলি এটা করতে পেরেছি এবং চরকিতে এটা করতে পেরেছি, সেই জন্য আমি ভীষণ আনন্দিত। তিনি বলেন, বাংলাদেশে নারী প্রধান কাজ চলে না, আগামী 1-2 বছরের মধ্যে ধারণাটির পরিবর্তন হবে। আমি সবসময় বলি, সব ইন্টারভিউতে বলেছি যে রেহানা আমাকে এক ধরনের গ্রুমিং বা স্কুলিং দিয়েছে, যেটা আমাকে পরবর্তীতে আমার সিদ্ধান্ত নিতেও সাহায্য করছে যে আমি কোন চরিত্রগুলো করতে চাই বা কেমন চরিত্র করতে চাই। আর সেই জায়গাটা থেকে আমি সেই শিক্ষাটা নিয়েছি, বাট আমি প্রত্যেকটা প্রজেক্টে আসলে আমি ইন্ডিভিজুয়ালি আমার ডিরেক্টরের উপর ডিপেন্ডেন্ট। আমি মনে করি যে যখন আমি যেই ডিরেক্টরের সাথে কাজ করছি, আমি তার ডিরেকশনে কাজ করছি এবং সে যেটা চায় আমি যাতে সেইটা আসলে করতে পারি। পরিচালক শঙ্খ দাশগুপ্ত বলেন, বেশ কয়েক বছর ধরেই গুটি নিয়ে ভাবনা ছিল, শুরুতে শর্ট ফিল্ম করার কথা থাকলেও পরবর্তীতে ওয়েব সিরিজ হিসেবে এটি সাজানো হয়েছে। অ্যাজ আ ফিল্মে আমার কাছে সবসময় মনে হয় যে আমাদের রিয়েল লাইফে আমাদের আশেপাশে যে ধরনের স্টোরিজ বা যে ধরনের ক্যারেক্টার ঘোরাফেরা করে, আমরা এইটা নিয়ে আসলে আমি কাজ করতে অনেক বেশি ইন্সপায়ার্ড ফিল করি। সো ফার্স্টে এটা আমাদের প্ল্যান ছিল যে এটা একটা শর্ট ফিল্ম বানাবো। সো তারপরে শর্ট ফিল্মের স্ক্রিপ্ট ডেভেলপ করতে করতে মনে হলো যে না, এটা আমি শর্ট ফিল্ম বানাতে চাই না, এটা আমি একটা ফিচার ফিল্ম বানাতে চাই। তারপরে ফিচার ফিল্ম বানাতে গিয়ে আমি প্রায় 2 বছর এটার স্ক্রিপ্ট নিয়ে কাজ করার পরে আমার মনে হলো যে না, এটা আমি বানাইতেই চাই না আর কি। তারপরে আমার মনে হচ্ছিলো যে আমি আরও একটা লঙ্গার ন্যারেটিভের কিছু করতে চাই। তখন এই গল্পটা আমার শেলফ করা ছিল আর কি, একটা ফিচার ফিল্মের স্ক্রিপ্ট হিসেবে। তখন আমার মনে হচ্ছিলো যে এইটার গল্পটাকে ক্যারেক্টার রেখে আমি যদি গল্পটা অন্যভাবে আসলে স্ট্রাকচার করতে পারি, তাহলে ইট কুড বি আ গুড ওয়েব সিরিজ অ্যাজ ওয়েল। এতে গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করেছেন মৌসুমি হামিদ। আমার কাছে মনে হয় যে আমিও একটি চরিত্রে এখানে অভিনয় করেছি, সো এখানে আমার একটা ডিফারেন্ট ক্যারেক্টার, সুলতানার একটা ডিফারেন্ট ক্যারেক্টার। হ্যাঁ, সুলতানের স্ক্রিন প্রেজেন্স অনেক, কিন্তু আমার হয়তো স্ক্রিন প্রেজেন্স অত বেশি না, কিন্তু আমার ক্যারেক্টারের একটা ইন্ডিভিজুয়াল জার্নি আছে এবং এই ইন্ডিভিজুয়াল জার্নির মধ্যেই বেশ কয়েকটা শেড আছে। এছাড়াও অভিনয় করেছেন শাহরিয়ার নাজিম জয়, শরীফ সিরাজ, নাসিরুদ্দিন খান, আরিয়া আরিত্রা, টুনটুনি সোবাহান সহ আরও অনেকে। হৈমন্তী শুক্লা, প্রতিদিনের বাংলাদেশ।